بسم الله الرحمن الرحيم السلام عليكم দেশবাসী আশা করি ভাই আপনারা ভালো আছেন আল্লাহ সর্বশক্তিমান আপনাদের দোয়ায় আমিও ভাই ভালো আছি তাই আজকে আমি শুকুর ভাইয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তা ভাই আপনাদের কাছে অনুরোধ করি আমার ভিডিওটি একটু বেশি বেশি দেখেন আপনারা বেশি বেশি একটু শেয়ার করেন এই বললা নতুন ভিডিওটা কি জ্যেষ্ঠ মধু গাছ দিয়া কি কি কাজ হয় মানুষের কি কি উপকারী জিনিস এ সম্বন্ধে আমি জ্যেষ্ঠ মধু গাছ নিয়ে আসছি এ সম্বন্ধে আমি বলবো আপনারা ভিডিওটা সুন্দর করে দেখবেন সুন্দর করে শুনবেন বুঝবেন এগুলা খাবেন ইনশাল্লাহ একসাথে সুপার পাবেন এটার নাম জ্যেষ্ঠ মধু এগুলো পাশের দোকানে পাওয়া যায় মানুষের বাড়ির বাসাতেও চাষ করে অনেক জায়গায় পাই তবে ভাই এই জ্যেষ্ঠ মধুতে কি কাজ কত উপকার হয় আসলে কেউ আমরা জানি কেউ আমরা জানি না তো যারা জানেন না এদের জন্য ভাই আমার এই ভিডিওগুলো আছে বিশেষ করে কারণ গাছ গাছের হচ্ছে ভাই আল্লাহর দান আল্লাহর রহমতের জিনিস বরকত নিয়ামতের জিনিস তো এগুলা খাওয়ার নিয়ম এরকম নিবেন নিয়ে ছোট ছোট করে কাটবেন কাটতে কেউ পকেটে রাখেন বা যারা মনে করেন নাই বেশিরভাগ কাজ হয় তারা আমরা বিড়ি সিগারেট খাই ভাই আমি বেশি বেশি কই যারা আমরা সিগারেট খাই যারা এই সিগারেট খাওয়ার থেকে বেশি বেশি রক্ষা করে আল্লাহর মধ্যে জ্যেষ্ঠ মধু আপনি আমার কথাটা বিশ্বাস করে আজকে আপনি মনে করেন এরকম এক কথা জ্যেষ্ঠ মধু নিয়ে বা দুই কথা জ্যেষ্ঠ মধু কিনে নিয়ে নিয়া বাড়িতে এরকম ছোট ছোট করে কাটবে কাইটা যখন আমি সিগারেটটা গড়ে এটা মুখে দেয় সাবান সাবানে ভরে দেখবেন মুখটা কেরম মনে হয় মিষ্টি মিষ্টি ভাব তারপরে তো আপনার যারা মনে হয় গলা বয়ে গেছে গলা ঘের ঘের করে জ্যেষ্ঠ মধু খান যারা বিশেষ করে এদের মসজিদ মাদের সামাদেরকে হুজুরা আজান দেয় এরা কিন্তু বেশিরভাগ খায় হুজুরাও বাচ্চা কাচ্চা থেকে নিয়ে খাওয়ায় যে কোনো মানুষই খাওয়াইতে পারে এটা খাল্লা এটা একটা গাছ তো ভাই এটা আল্লাহর দান সব কাছে আল্লাহ সৃষ্টি করছে এক একটা ওষুধ এক একটা গুণ এক একটা ক্ষমতা হয়তো আমরা বুঝি কেউ চিনি কেউ জানি কেউ বুঝি না কেউ জানি না উপকার আমাদের এক নম্বর হচ্ছে যারা সিগারেট খাবেন টেনশন এটা খাবেন সিগারেট কাটতে যায় যারা মনে করেন গলা খুশখুশি কাশ রাতে ঘুম আসতে পারি না আর ছোট ছোট বাচ্চাদের দেখে এরকম কাশ হয় হইলে এরকম একটু দিবেন মুখের মধ্যে একটু একটু সাবাইবেন এটা রসটা ব্যবহার করবেন টেনশনটা দেখবেন যে আপনার কাশ গেছে না বুকটা ফাতল হয়ে যায় তারপর আপনার সিগারেটের টক কমে যায় এর জন্য আমি বলি আপনাদেরকে আমার এই কথাগুলো বিশ্বাস করেন এটার নাম জ্যেষ্ঠ মধু এটা মনে রাখবেন জ্যেষ্ঠ মধু মধুর মধ্যে কয়েক জাতের আছে কিন্তু এটা জ্যেষ্ঠ মধু এটা যাদের গলা বসে গেছে এটা যেন উপকার যারা ধূমপান করেন সিগারেট খান আমাদের কবজে মেপ যায় বুকটা জাম হয়ে যায় এগুলা খান ইনশাল্লাহ দেখবেন আমাদের বুক পাতল হয়ে যাবোগা কপ কাটে যাবোগা তো এর জন্যেই এটা নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে ভিডিও আর বেশি লম্বা করবো না আজকের মতন ভিডিওটা আমি এ পর্যন্ত আপনাদেরকে বললাম গাছ গাছগুলো বেশি বেশি খেয়াল করবেন আর যারা মনে করেন যে আমার আঙ্কেলেরা আমার ছোটো ছোটো আংটিরা তোমরা এগুলো শিখে রাখো বাবা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে আমরা একদিন থাকবো না ঠিক তোমরা থাকবো দুনিয়ার জায়গা দুনিয়া থাকবে কিন্তু আমরা থাকবো না এই গাছ গাছে বাবা ঠিকই থাকবে এটা প্রতি ইমান আনেন বিশ্বাস করেন আপনার খায়া চান যারা কাস যারা মনে করেন আমি সিগারেট বিড়ি খাই ইনশাল্লাহ এগুলোর জন্য খুবই খুবই উপকার আর আমার ভিডিওগুলো বেশি বেশি একটু দেখবেন আমি একদম প্রতিবন্ধী মানুষ হিসেবে বলছি কারণ আমি কাজকর্ম করতে পারি না আমি তো বুঝি না প্রতিবন্ধী মানুষের কোনো কর্ম নাই তাই আমার কর্ম এটাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের মহাব্বত এটুকু যদি আমি পাই এতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই বলে আজকে আমার বক্তব্য বা ভিডিওটা শেষ করছি আবার সামনে থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এই জন্য দেশবাসীর দিকে সালাম দেয়া আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম।